2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কতিপয় বিপথগামী সদস্যের হাতে প্রাণ হারান সাতান্ন সেনা কর্মকর্তা তাদের স্মরণে সমাধিতে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রপতির পক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার উপসামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শ্রদ্ধা জানান ফুলের শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণ ও বিজিবির মহাপরিচালক শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ এছাড়া জাতীয়তাবাদী দলের সাবেক সেনা সদস্যদের একটি প্রতিনিধি দলও নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় এক মিনিট নিরবতা আর শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা পরে বিজেপি প্রধান বলেন অতীত ভুলে আরো সুসংহত হয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি আদালতের তো আপনারা পেয়েছেন ওখানে একশো উনচল্লিশ জনার সাজা হয়েছে কিছু খালাস পেয়েছে তবে আবার জীবন থেকে কিছু উঠে আসছে তো এটাই আর আপনার বিস্ফোরক মামলা তো চলছে নয় বছরের চোখের পানি কিছুটা শুকালেও এখনও দগদগে ক্ষত নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের হৃদয়ে বিশেষ এই দিনে সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে স্বভাবতই ভারাক্রান্ত তাদের কণ্ঠ আমাদের জাস্ট একটাই আশা আছে সব পরিবারের যে এই দিনটাকে শহীদ সেনা দিবসের পালন আমাদের কষ্টগুলো শুধু কষ্ট কষ্টগুলো অন্য না আমাদের কষ্টগুলো মুখে বলে প্রকাশ করার মতো কিছু না যার কারণে ওরা মারা গেছে এতগুলো অফিসার আমরা আসলে কি জন্য মারা গেছে এটা আর কি আমি শুধু না পুরো বিশ্ব কিন্তু জানতে চাচ্ছে যে কিসের জন্য মারা যাচ্ছে মারা গেছে আমাদের বাবারা যারা চলে গিয়েছেন যারা আজকে শহীদরা তাদের জন্য যেন আজকে মানুষের দোয়া করে বিচার প্রক্রিয়ায় অগ্রগতিতে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা